cones with the blue holes on them. Yep. I'll see if you got strawberries from. Hello, assalamu alaikum everyone and welcome to our channel Mr. and Mrs. Sarker UK. I'm Jerin. Asha korchi apnara shobai onek bhalo achen. Ajke chole elam apnader majhe notun ekti vlog niye. Ajke amra jacchi strawberry farm e. Eti muloto summer e amra jai every year e ar ajker weather dekhai jacche bhishon bhalo. Ekhon edike UK te gorom shomoy cholche ar summer time ta jehetu school o bondho thake. So, অনেক রকমের প্ল্যান আমরা এই সময়টার জন্যই রেখে দিই আর স্ট্রবেরি ফার্মে যাওয়ার প্ল্যানটা সবসময় সামারই হয় কারণ এটার সিজনটাই হচ্ছে সামারে চলে এসেছি আমরা ক্যামাস হল ফার্মে যারা এখানে আসতে আগ্রহী তারা অবশ্যই অনলাইনে আগে প্রি বুকিং দিয়ে তারপর আসবেন সরাসরি আগে টিকিট কাটা সিস্টেম থাকলেও প্যান্ডেমিকের পরে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে এখানে টিকিট কস্ট পার পারসন 3 পাউন্ড করে আর যে বাচ্চাগুলো দু বছরের নিচে তাদের টিকিট ফ্রি যতটুকু ফ্রুট আপনারা এখান থেকে নেবেন সেটা ওজন করে টিকেটের টাকাটা এখান থেকে ডিডাক্ট করে বাকি টাকা চার্জ করা হয় ফার্মের ভিতরে ফ্রুট ছাড়াও আরো অনেক কিছু পাওয়া যায় যেমন এখানকার ফ্রেশ ভেজিটেবল গুলো পাওয়া যায় আর হ্যান্ডমেড আইসক্রিম আছে তারপর এগস পাওয়া যায় এখানে ফ্রি রেঞ্জে হানি যেমন এগুলো হ্যান্ডমেড দামটা একটু বেশি বাট দেখতে খুব সুন্দর এগুলো আবার নরমাল কোনো দোকানে পাওয়া যায় না এই ধরনের ফার্মগুলো সাধারণত কাউন্টি সাইডগুলিতেই দেখা যায় আর এখানকার হ্যান্ডমেড ব্রেডগুলো আর যে কুকিজগুলো আছে বাটার কুকিজ বেশ মজার হয় আমরা এখানে এসেছিলাম লাস্ট 2 ইয়ার্স আগে সো আমরা আসলে ভুলে গিয়েছি যে কখন আমরা টিকিটটা কাটবো বা এটার ক্লোজিং টাইমটা কখন 4:30 পর্যন্ত খোলা ছিল কাউন্টার এই জন্য আমার হাজব্যান্ড অনলাইনে টিকিট কেটে ফেলে এখানে এসে আমরা জানতে পারি যে 5 o'clock এটি বন্ধ হয়ে যাবে এখন বাজে 4:30 সো হাফ অ্যান আওয়ার টাইম আমাদের হাতে আছে Red one. It's a big one.
বড় স্ট্রবেরিগুলো তুলতে হলে আসলে একটু সময় নিয়ে তুলতে হয়, কারণ ম্যাক্সিমামগুলো একটু ছোট এবং মাঝারি সাইজের, কিন্তু এতটা সময় বোধহয় আমরা পাবো না। আমি তাও বেছে বেছে তুলছি, কিন্তু বাচ্চারা একেবারেই ছোট ছোটগুলো নিয়ে নিচ্ছে। স্ট্রবেরি হচ্ছে আরাফের সবচেয়ে পছন্দের একটি ফ্রুট, আর অনেকক্ষণ ও সহ্য করেছিল। আমি দেখছিলাম যে ও চাচ্ছিল বারবার খেতে, কিন্তু রাব্বু একটু রাগারাগি করছে যে এগুলো না ধুয়ে খাওয়া ঠিক না। আমি অবশ্য লুকিয়ে লুকিয়ে বেশ কয়েকটা খেয়ে ফেলেছি, কিন্তু আরাফ শেষ পর্যন্ত আর সহ্য করে থাকতে পারলো না, স্টার্ট করে দিয়েছে খাওয়া। এখন আমরা এসেছি রাসবেরির আইলে। রাসবেরিটা একটু সময় নিয়ে তুলতে হয়, বেশ সময় লেগে যায়, কারণ হচ্ছে এটা শরীরটা এত নরম যে একটু জোরে টান দিলেই এটা ছিঁড়ে যায়। তো এটা খুব আলতোভাবে তুলতে হয়, যার কারণে সময়টা একটু বেশি লাগে। স্ট্রবেরিটা আমরা সবাই মিলে একটু বেশি করে নিয়েছি, কারণ বাচ্চারা খুব পছন্দ করে, আমরা নিজেরাও, আর স্মুদি বানিয়ে ভর্তা করে বা খালিও খেয়ে ফেলি, তো ওটা এই জন্য একটু বেশি নিয়েছি। আর রাসবেরিটা নিচ্ছি আমি শুধুই আমার আর আমার হাজব্যান্ডের জন্য, কারণ বাচ্চারা এটা খুব একটা বেশি পছন্দ করে না। আরাফ একটু একটু খায়, কিন্তু আমার বড় ছেলে আজান একেবারেই খায় না। তারপরও তুলতে এত লোভ হচ্ছে এগুলোকে দেখে, এগুলি এত সুন্দর যে ইচ্ছে করছে আরও কিছু নেই, আরও কিছু নেই, এরকম করে করে অবশ্য অনেকটুকু তুলে ফেলেছি। রাসবেরির আইলটিতে আমরা তুলতে তুলতে যখন সামনের দিকে যাচ্ছি, যতই সামনের দিকে এগোচ্ছি ততই মনে হচ্ছে যে আরও বড়গুলো মিস করেছি আমরা, যেগুলো একদম লাস্টের দিকে ছিল, যেমন এই সাইডেরগুলো অনেক বেশি বড়। এগুলো দেখে অনেক বেশি লোভ লাগছে যে এগুলিও তুলি, যদিও অনেকটুকু হয়ে গিয়েছে, তারপরও আমাদের তোলা শেষ হচ্ছে না। আরও কিছু আইল আছে যেটাতে আমাদের যেতে হবে, বাট সময়ে কুলাতে পারবো কি না এখনও বুঝতে পারছি না। রাসবেরি শেষ করে আমরা এখন গুজবেরির আইলে চলে এসেছি। এই ফলটা পার্সোনালি আমার ভালো লাগে না, টেস্টটা খেতে আমি একদমই এটার মধ্যে মজা পাই না, এই জন্য আমি কখনোই এটা দোকান থেকেও বাচ্চাদেরকে কিনে খাওয়াই না বা নিজেও খাই না। একবার ট্রাই করেছিলাম, ভালো লাগেনি, তারপর থেকে আমি কখনো আর কেনা ট্রাইও করিনি। কিন্তু এখানে এসেছি তুলতে, বাট তোলা হচ্ছে না, কারণ হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে মানুষ নিয়ে গিয়েছে। যা টুকটাক ছিল সেগুলো খুবই টাফ, কারণ গাছটা ভর্তি কাটা আর এত স্পাইকি যে হাতে মাস্ট লাগবেই, আর উপর থেকে রোদ এত বেশি যে বেশ খারাপ লাগছিলো এখানে। তো আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি, তো আমাদের টাইম আপ হয়ে গিয়েছে, আমরা এখন এগুলো ওয়েট করাবো যে কত হলো। এখানে বাইরে এসে আমরা আরেকটা জায়গা দেখাচ্ছি, ওই ফার্মের পাশেই বিশাল বড় এরিয়া নিয়ে, এটা ফার্মের সাথেই রিলেটেড। এখানে ক্যাফে আছে, বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, এখানে অনেকটা সময় পার করা যায়, বাচ্চারা খুব এনজয় করে এখানে, আর বড়রাও, যেহেতু খাবার দাবারের ব্যবস্থাও আছে, ভিতরে ক্যান্টিন আছে। কিন্তু এটা খুব সম্ভবত দুপুরের দিকেই বন্ধ হয়ে যায়, যার কারণে আমরা আজকে এসে এটা পাইনি। ভিতরে যেতে পারলে অবশ্যই অনেক ভালো লাগতো, কিন্তু এরিয়াটা খুব সুন্দর, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
ফার্ম বন্ধ হওয়ার টাইম চলে এসেছে আর আমরাই ছিলাম আমাদের লাস্ট কাস্টমার, আর মেন গেটটা আমাদের জন্য ওরা এখনও দাঁড়িয়ে আছে, যেহেতু আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। ওরা ওয়েট করছিল যে আমরা চলে গেলে দেন ওরা মেন গেটটা বন্ধ করে ওরা চলে যাবে। তো আমাদের বাসা যাওয়ার টাইম হয়ে এসেছে, আমরা বাসা চলে যাব এখন। আজকে জানি না কেন অনেক বেশি রোদ লাগছে গায়ে, আর খুব বেশি গরমের কারণে আজান গাড়ি থেকে নামছে না, ও ওখানেই বসেছিল। আমরা যতক্ষণ হাঁটাহাঁটি করছিলাম ও ভেতরেই ছিল। বাসায় এনে দেখলাম যে ম্যাক্সিমাম স্ট্রবেরিগুলোই বেশি নরম হয়ে গিয়েছে, তো আমি কিছু হাফেরও বেশি আমি রেখে দিচ্ছি পিউরি বানিয়ে, যেন পিউরির সাথে মিল্ক সুগার অ্যাড করে আমি বাচ্চাদেরকে স্মুদি বানিয়ে দিতে পারি সামটাইমস। কারণ এগুলো যদি আমি এইভাবেই রেখে দিই তাহলে এগুলো আরও বেশি নষ্ট হয়ে যাবে, পরে আমরা খেতেই পারবো না। খুব বেশি গরমের মধ্যে ঠান্ডা স্মুদিটা আসলেই খুব বেশি ভালো লাগে। আর দোকান থেকে যে স্ট্রবেরিগুলো আমরা কিনি সেগুলো যেহেতু লং টাইম আমরা ফ্রিজের মধ্যে রাখতে পারি না, তাই এটা বেটার ওয়ে হচ্ছে যারা স্মুদি খেতে পছন্দ করেন তারা যদি আইস বক্সের মধ্যে এটা পিউরি বানিয়ে কিউব করে রাখা যায়, তাহলে ব্লেন্ডারে দিলে এগুলো মিল্কের সাথে একবারে মিশে যায়, তখন খাবারটা ওয়েস্ট হয় না। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আমাদের সাপোর্ট করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।